হ্যালো বাচ্চারা, কেমন আছো? বাচ্চাকাল থেকে আমরা শুনে আসতেছি আমাদের আম্মা জানাম ফার্স্টে বলতেন যে, বাবারা একটু কষ্ট করে না SSC পরীক্ষাটা ভালো করো, SSC পরীক্ষাটা ভালো করলে কি হবে, তোমরা একটা ভালো কলেজে ভর্তি হতে পারবা। তারপরে কি বলতো, বাবারা একটু কষ্ট করে কলেজটা পাশ করো, ঠিক আছে, একটু কষ্ট করে কলেজটা পাশ করার পরে একটা ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবা। আর এখন হচ্ছে কি, আমাদের সেই ভার্সিটিতে ভর্তি হওয়ার সময়টা চলে এসেছে। আচ্ছা, আমরা যতই বড় হই না কেন, আমাদের সাথে স্কুল কলেজ কখনোই থাকবে না, সবসময় আমাদের সাথে আমাদের ভার্সিটিটাই থাকবে, ভার্সিটির লোগোটা থাকবে। ওকে, সো একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়া সত্যি অনেক বড় ইম্পর্টেন্ট একটা কাজ জীবনে। হ্যাঁ, অবশ্যই জীবনের সাকসেস কখনোই একটা চান্স পাওয়া না পাওয়ার উপরে, এক ঘন্টা পরীক্ষার উপর ডিপেন্ড করে না। বাট তারপরেও জীবনে চলার পথটা একটু সহজ করার জন্য একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়াটা একটু জরুরি। ওকে, যাই হোক, সেই ব্যাপারে, সেই বিষয়ে, সেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বা ভার্সিটির জন্য একটা প্রিপারেশন নেওয়ার জন্য যেটুকু জানা দরকার ম্যাথ সম্পর্কে, সেই বিষয়ে আমি এখন থেকে তোমাদের জন্য কিছু কিছু ক্লাস নিব। আর আই থিঙ্ক এইসব তোমাদের অবশ্যই হেল্প করবে। ওকে, আসো ফার্স্ট আজকে আমি তোমাদের ফাংশন দিয়ে স্টার্ট করব। আচ্ছা, এখন ফাংশনটা জানার আগে আমাদের জানতে হবে যে অন্যয় কাকে বলে। হ্যাঁ, অন্যয় কি? অন্যয় হচ্ছে গিয়ে পৃথিবীতে যে কোনো প্রকার দুইটা জিনিসের মধ্যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে কি, তো হতে পারে তোমাদের মার সাথে বা বাবার সাথে তোমার সম্পর্ক, বা তোমাদের ক্লাসমেটদের সাথে তোমার সম্পর্ক, অথবা এটাও হতে পারে তোমার বিশেষ মানুষটির সাথে তোমার সম্পর্ক। ক্লিয়ার? যে কোনো প্রকার সম্পর্কই হোক না কেন, তাকে অন্যায় বলা যায়। ওকে, এখন যখন এই অন্যায়টা একটা নির্দিষ্ট শর্ত দ্বারা সীমাবদ্ধ করা হয়, ক্লিয়ার, বা অন্যায়ের উপর যখন একটা শর্ত আরোপ করা হয়, নির্দিষ্ট কিছু শর্ত, তখন তাকে ফাংশন বলা যাবে। ক্লিয়ার? এখন এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি যে সম্পর্কটা এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে কি, সন্তান এবং মায়ের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এই সম্পর্কে কিছু শর্ত আছে। কীরকম শর্ত একটু চিন্তা করে দেখো। ভেড়া আপুরা, তোমাদের কি এমন কোনো ফ্রেন্ড আছে যে কিনা আকাশ থেকে একটু খুশি করে মাছরা চলে আসছে? অবশ্যই না। প্রত্যেকটা সন্তানই কিন্তু একটা মায়ের মাধ্যমে পৃথিবীতে আসতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সন্তানের একটা নির্দিষ্ট মা থাকতে হবে। এবং সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এমন কোনো ফ্রেন্ড নাই যার কিনা একাধিক অরিজিনাল আম্মা জানাচ্ছে, অর্থাৎ মা, আমি প্রকৃত মায়ের কথা বলতেছি। কাইন্ডলি আপনার স্টেপ মাদার বা সৎ মাকে এখানে ইনক্লুড করবেন না। ওকে, এখন যদি মায়ের প্রসঙ্গে আসি, মায়ের প্রসঙ্গে আসলে যে কথাগুলো বলবো, সেটা হচ্ছে কি, এমন অনেক মা আছে যার কোনো সন্তান নেই, এমন অনেক মা আছে যার একটি সন্তান, এমন অনেক মা আছেন যার একাধিক সন্তান থাকতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা জিনিসটা একটু এক্সাম্পলের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আসেন, আমি এখানে প্রথম এক্সাম্পলটাতে আসি, এখানে টেবিলের মাধ্যমে দেখাচ্ছি। এখানে এইগুলো হচ্ছে গিয়ে সন্তানের সেট, আর এটা হচ্ছে গিয়ে মায়ের সেট। আপনি একটু খেয়াল করেন, এখানে কিন্তু প্রতিটা সন্তানের কি কেবল একজন করেই মা আছেন। ওকে, সো এখানে কি সন্তান আর মায়ের মধ্যে যে সম্পর্কের শর্তগুলো, কোনো শর্ত কি এখানে ব্রেক হয়েছে? অবশ্যই কিন্তু এখানে সন্তান এবং মায়ের মধ্যে সম্পর্কে কোনো শর্ত ভাঙা হয়নি। সো আমি এটাকে ফাংশন বলতে পারি। ওকে, ডান। এখন খেয়াল করেন, আমি যে সেকেন্ড এক্সাম্পলটা এখানে দিয়েছি, সেখানে এ বি সি এই তিনটার একটা করে মা আছে, কিন্তু লাস্টে ডি আছে। ওকে, লাস্টে কি আছে? ডি আছে। আচ্ছা, এখন এই যে ডিটা আছে, ঠিক আছে, এই ডি তো একটা সন্তান, এর কি কোনো মা আছে এখানে? এর কিন্তু কোনো মা এখানে নেই। যেহেতু এর কোনো মা এখানে নেই, তাহলে কিন্তু আমি এটাকে ফাংশন বলতে পারতেছি না, কারণ এমন কোনো সন্তান থাকা সম্ভব নয় যার মা নেই। এরপর আমরা এই এক্সাম্পলটাতে আসি, একটু খেয়াল করেন, এখানে আমার সন্তান সব ঠিকঠাকই আছে, সবারই একটা করে মা আছে, বাট মায়ের সাথে আমি চার একজন মা রেখেছি। এই চার একজন যে মা আছেন, ঠিক আছে, এই চারের কি কোনো সন্তান এখানে আছে? চারের কিন্তু কোনো সন্তান এখানে নেই। যেহেতু চার মায়ের কোনো সন্তান নেই, আমি এটাকে ফাংশন করতে পারবো? কার কোনো মনে হয়তো হচ্ছে যে না, এটা ফাংশন নয়। কেন নয়? অবশ্যই এমন মা তো আছে যার কোনো সন্তান নেই, সো অবশ্যই এটাও কি একটি ফাংশন। ওকে, এই পার্টটাতে আসো, একটু খেয়াল করো বাচ্চারা, তোমাদের এখানে এ বি সি, এ বি ঠিকঠাক আছে, বাট সি আমি কি করলাম বলতো? সি একটা সন্তান, তার মা কটা হয়ে গিয়েছে এখানে? দুইটা, একবার তিন একবার চার। এমন তো সম্ভব না, কোনো সন্তানের তো একাধিক মা থাকা সম্ভব না। যেহেতু এটা সম্ভব না, তাহলে আমি কি এটাকে ফাংশন বলতে পারি? অবশ্যই না, সেটা কি ফাংশন নয়, এটা ফাংশন নয়। ওকে, ফাংশন। আচ্ছা, এখন এখানে আসো, একটু খেয়াল করো, তাহলে আমার এখন এখানে যেটা আছে, এখানে ওয়ান এর মা, ওকে, ঠিক আছে,
বাট আমার এখানে টু, ঠিক আছে? আমার এখানে টু যে আছে, টু এর সন্তানকে বি আর সি। ওকে, এখন আমরা ক্রোমোজোমের মাধ্যমে ফাংশন কি সেটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? একটু খেয়াল করেন, ক্রোমোজোম মনে রাখবেন এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান। ক্রোমোজোমের প্রথম উপাদানগুলোকে আমরা কি বলতেছি? সন্তান বলতেছি। আর দ্বিতীয় উপাদানগুলোকে কি বলা হচ্ছে? মা বলা হচ্ছে। ওকে, যদি তাই হয় তাহলে আর ওয়ান যদি একটা ফাংশন হয়, একটু চিন্তা করে দেখেন তো, এখানে কি সন্তান এবং মায়ের মধ্যে সম্পর্কের যে শর্তগুলো, কোনো শর্ত কি নষ্ট হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না? সো আমি এদেরকে ফাংশন বলতে পারি। দেখো, এ একটা সন্তান, তার একটা মা, বি একটা সন্তান, তার একটা মা, সি একটা সন্তান, তার একটা মা। এরপরে এখন আর টু ফাংশনটাতে আসি, একটু খেয়াল করে দেখো ভাইরা পুরা। এখানে আর টু ফাংশনে এ একটা সন্তান, এর মা আমি একবার ওয়ান বলতেছি, আবার এর মা আমি একবার টু বলতেছি। ওকে, সো আমি কিন্তু এদেরকে ফাংশন বলতে পারতেছি না। কেন? কারণ এখানে একটা সন্তানের দুইটা মা পাওয়া যাচ্ছে, সো এটা ফাংশন নয়। এরপরে আসো আর থ্রি। এই ক্ষেত্রে আমার ওয়ান একটা মা যার সন্তানকে একবার এ আর একবার বি, ওয়ান একটা মা যার সন্তান একবার এ আর একবার বি। সো আমি কে ফাংশন বলতে পারবো, কারণ একটা মায়ের একাধিক সন্তান, ইটস দ্য ভ্যালিড কজ। ওকে, ঠিক আছে, তো এটা ফাংশন। এখন আসেন, যদি আমি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে চাই ফাংশনকে, মনে রাখবেন সমীকরণের ক্ষেত্রে আপনি যে মানটা ইনপুট দিবেন সেটা হচ্ছে গিয়ে সন্তান, আর যে মানটা আউটপুট পাবেন সেটা হচ্ছে গিয়ে আপনার মা। কি বলতেছি আরেকবার শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। সমীকরণে আমি যে মানটা ইনপুট দিব সেটা হচ্ছে গিয়ে সন্তান, আর যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে গিয়ে মা। একটু খেয়াল করো, আমি সমীকরণে ইনপুট কোথায় দিচ্ছি? এখানে এক্স এর জায়গায় ইনপুট দিব, আর আউটপুট হিসেবে আমি কি এখানে ওয়াই ওয়ান ফাংশনটা রেজাল্ট পাবো, ঠিক আছে? অর্থাৎ ইনপুট হচ্ছে কি সন্তান, আউটপুট বা রেজাল্ট হচ্ছে কি আমাদের মা। এখন এক্স এর জায়গায় যদি আমি 1 দেই তাহলে আউটপুট কত আসবে? 2 × 1 + 1 = 3, 2 দিলে 5, 3 দিলে 7 আসবে। ওকে, সো আমার ওয়াই ওয়ান কিন্তু একটা ফাংশন হচ্ছে, ওয়াই ওয়ান কি একটা ফাংশন হচ্ছে। আচ্ছা, এখন ওয়াই টু তে আমরা আসি, ঠিক আছে? ওয়াই টু তে খেয়াল করে দেখো, আমি লিখেছি ওয়াই টু ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার অফ এক্স। ইন দিস কেস আমি যদি এক্স এর জায়গায় 4 বসাই, এক্স এর জায়গায় 4 বসালে রেজাল্ট কি আসছে? +-2। এবং এক্স এর জায়গায় যদি আমি 9 বসাই তাহলে রেজাল্ট কি আসছে? +-3। ইট মিন্স আমার সন্তান কিন্তু আমি 4 ইনপুট দিচ্ছি, ক্লিয়ার? সন্তান আমি ইনপুট 4 দিচ্ছি, আউটপুট -2 + 2, অর্থাৎ একটা সন্তানের দুইটা মা, ইনপুট সন্তান 9, ইনপুট সন্তান কি দিচ্ছি? আমি 9 দিচ্ছি, মা হিসেবে কি কি আসছে? -3 এবং কি +3। ওকে, সো একটা সন্তানের কটা মা পাওয়া যাচ্ছে এরা পুরো? এখানে দুইটা করে মা পাওয়া যাচ্ছে, তাহলে আমি কি এই ক্ষেত্রে এটাকে ফাংশন বলতে পারবো? না, এটা কিন্তু এখন আর ফাংশন নয়। ওকে, আপনারা হয়তো একটু খেয়াল করেছেন, আপনারা বাচ্চাকাল থেকে ক্লাস 9, 10, 11, 12 ফাংশনের যে গড বা ডেফিনেশনটা পড়ে এসেছেন, আমি তো সেইভাবে আজকে আপনাদেরকে ফাংশনটা দেখাইনি বা পড়াইনি, ক্লিয়ার? আমি ফাংশনটা ডিফারেন্ট একটা ওয়েতে পড়াইছি। আপনারা ক্লাস 9, 10 পড়ছেন, 11, 12 পড়ছেন, বাট আই থিঙ্ক অনেকেই এখানে ডেফিনেশনটা মনে নেই। কী শিখে আসছিল মনে আছে? এরকম ছিল যে প্রথম সেটে প্রতিটি উপাদানের সাথে পরবর্তী সেটে যদি কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্ক থাকে তাহলে তাকে কী বলা হয়? ফাংশন বলা হয়, এরকম ছিল কিছু একটা। বাট ওটা দিয়ে না আমি নিজেও কিছু বুঝতে পারার চেষ্টা করতাম না, আমি চাই তোমরা ওটাকে ফলো করো, ক্লিয়ার? যেভাবে বুঝালাম সেভাবে একটু চেষ্টা করো, তাহলে মনে থাকবে। এখন আসো, আমরা যাদেরকে এতক্ষণ সন্তান আর মা বলে চিনেছি, ভেড়া পুরা ম্যাথের ভাষায় কি তাদেরকে সন্তান আর মা বলা হয়? ম্যাথে কি সন্তান আর মা নামে কোনো টার্ম আছে? অবশ্যই নেই। ওকে, একটু খেয়াল করো, এখানে আমি জাস্ট এইটাকে রাখতে চাচ্ছি, বাকি ওরা দরকার নেই আমার। ওকে, একটু খেয়াল করো, এখানে শোনো, মনে রাখবা আমরা যাকে এতক্ষণ সন্তান হিসেবে ডিফাইন করেছি ম্যাথের ভাষায় তাকে ডোমেইন বলা হয়। কি বলা হয় বলো তো? ম্যাথের ভাষায় তাকে ডোমেইন বলা হয়। স্বাভাবিকভাবে তোমরা এখন চিন্তা করতেছো তাহলে হয়তোবা এটাকে বলা হবে রেঞ্জ, আসলে কিন্তু তা না। রেঞ্জ শুধুমাত্র তারা যাদের সাথে রিলেশন বিল্ড আপ হয়েছে। কার কার সাথে রিলেশন বিল্ড আপ হয়েছে? 1, 2, 3, তাহলে রেঞ্জ কি এখানে 1, 2, 3? আর যে টোটাল সেট 1, 2, 3, 4, সেই টোটাল সেটটাকে আমি কি বলবো? সেই টোটাল সেটটাকে বলা হবে কোডোমেন, ক্লিয়ার? তাহলে কি শিখলাম আমরা? এই সেটটাকে বলা হবে ডোমেইন, ক্লিয়ার? যার সাথে রিলেশন বিল্ড আপ হয়েছে তাদেরকে বলা হবে রেঞ্জ,
আর যে টোটাল সেট, টোটাল সেটটাকে কি বলা হবে বলো তো? কো ডোমেন। ক্লিয়ার? আচ্ছা, ঠিক একইভাবে ক্রমজয়ের ক্ষেত্র প্রথম উপাদানগুলোকে ধরো এখন থেকে আমরা কি বলবো? ডোমেন। আর দ্বিতীয় উপাদানগুলোকে এক্ষেত্রে আমরা রেঞ্জ বলবো, কারণ এটা কিন্তু রিলেশনের মধ্যে আছে। ক্লিয়ার? এখন এখানে আসেন তাহলে সমীকরণের ক্ষেত্রে, সমীকরণের ক্ষেত্রে আমরা কি দেখবো? যে যেখানে আমরা ইনপুট দিচ্ছি, যে জায়গাটা আমরা ইনপুট দিচ্ছি বা যে মানটা আমরা ইনপুট দিচ্ছি এখন থেকে সেটাকে আমরা ডোমেন হিসেবে চিনবো, আর যেটা রেজাল্ট হিসেবে আসবে বা আউটপুট হিসেবে আমরা পাবো তাকে আমরা কি বলবো? রেঞ্জ বলবো। সো যেটা ইনপুট দিচ্ছি সেটা ডোমেন, আর যেটা আউটপুট পাচ্ছি সেটা রেঞ্জ। ওকে, সো আজকে আমি একটু ক্লিয়ার রাখবো ফাংশনে। ওকে, এরপরে আমি তোমাদেরকে ফাংশনে ধীরে ধীরে আরও অনেকগুলো ক্লাস দিব। ওকে, এক এক করে এরপরে ফাংশনের ক্লাসিফিকেশান আসবে। ওকে, তারপরে বিভিন্ন ফাংশনের কাজ আসবে, কম্পোজিট ফাংশন আসবে, বিপরীত ফাংশন আসবে। ক্লিয়ার? ফাংশন ডোমেন নির্ণয় করা আসবে। ধীরে ধীরে একটা ক্লাসে এক একটা জিনিস তোমরা এখন থেকে পেয়ে যাবা। ওকে, সো এখন থেকে তোমাদের যেটা সাজেস্ট করব, ভালো করে একটু স্টাডি করো। মনে রাখো এই দেশে প্রায় 8-9 হাজার খুব সম্ভবত কলেজ আছে, ঠিক আছে? প্রতিটা কলেজে অনেকগুলো সেকশন আছে, প্রতিটা সেকশনে একটা করে ফার্স্ট বয় আছে, সেকেন্ড বয় আছে, থার্ড বয় আছে। এরকম প্রায় ধরো ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় যারা আছে তাদের দিয়েই না হিসাব অনুযায়ী বাংলাদেশের সব পাবলিক ভার্সিটিগুলোর সিট ফিল আপ হয়ে যাওয়ার কথা, বাট তারপরেও কিন্তু তাদের বাইরেও চান্স পায়। সো তোমাকে ওভাবে চেষ্টা করতে হবে, তুমি কোথায় আছো, কী জায়গায় আছো, কখন এটা নিয়ে অহংকার নিজের মধ্যে আইনো না। তুমি অনেক পারো এটা এখন থেকে ভুলে যাও, তোমার জানতে হবে তুমি পারো না। অলওয়েজ চেষ্টা করতে থাকবে, অলওয়েজ পড়তে থাকবা। ক্লিয়ার? তাহলে তোমার লাইফে সাকসেস আসতে পারে, একটা ভালো ভার্সিটিতে চান্স হইতে পারে। ওকে, সো বেস্ট অফ লাক। আর যেটা বলবো, এখন থেকে পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউয়াসলি পেতে হলে আমাদের যে চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকে এখনই, ঠিক আছে? আর কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করো। All the best.